আজকের পর্বে শেয়ার করব শীত আসতে না আসতে শীতের এক মজার রেসিপি। শীতের আগাম আমেজে দেশি রুই মাছের এই মজার রেসিপিটির পুরো ভিডিও না দেখলে অনেক কিছুই মিস করবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে কথা না বেড়ে শুরু করি ঘরোয়া এই রেসিপিটি। রান্নার জন্য প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ রেগুলার রান্নার তেল। তেলটা গরম হলে এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লবণ। এবার হলুদ ও লবণটাকে তেলের সাথে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে বসিয়ে দিচ্ছি টাটকা দেশি রুই মাছের পিস। এক এক পিসগুলো সাবধানে বসিয়ে দিচ্ছি। বাজারে বড় বড় সাইজের বার্মিস রুই মাছ পাওয়া যায়। দেশি রুই মাছ দেখতে ছোট হলেও খেতে কিন্তু অনেক মজাদার, আর টাটকা হলে তো কথাই নাই। মাছগুলোকে এক পাশ 2 মিনিটের মতো ভেজে একে একে সবগুলো মাছের পিস উল্টে দিয়েছি। আবারও এই পাশ 2 মিনিট ভেজে মাছগুলোকে একে একে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। প্যানে অবশিষ্ট তেল রয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার তেল। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজের পেস্ট। আর এই রান্নাতে পেঁয়াজ বাটাই ব্যবহার করতে হবে, এই রান্নার বিশেষ উপকরণই হচ্ছে পেঁয়াজ। তারপরে অ্যাড করে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ মরিচ গুঁড়া। আর এগুলি হচ্ছে আজকের রান্নার উপকরণ, আর কোনো মশলাই আজকের রান্নাতে আমি ব্যবহার করব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটোর পিউরি। আমি পাকা টমেটোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণ দিলাম 1.5 চা চামচ। এবার মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানি। খুব বেশি পানি দেবার দরকার নেই, কারণ রান্নাটা ঝোলঝোল হবে না, হবে ঘন গ্রেভি। দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। পানির সাথে মশলাটাকে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে বসিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। মাছের টুকরাগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফালি করা কাঁচামরিচ ও কিছু ধনিয়া পাতা কুচি। আর কাঁচামরিচগুলোকে একদম ফালি করে দিবেন, তাহলে ফ্লেভারটা তরকারিতে মিশবে এবং খেতে ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিলাম। ফিরে এলাম 4-5 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি, সেই সাথে আমার রান্নাও কমপ্লিট। এবার আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো গাইস, তৈরি হয়ে গেল শীতের আগাম আমেজে দেশি রুই মাছের মজাদার রেসিপি, রুই অনিয়ন গ্রেভি। আপনারা হয়তো খেয়াল করেছেন আজকের রান্নাতে শুধু পেঁয়াজই আমি ব্যবহার করেছি, এর জন্য এই রান্নার নাম দিয়েছি রুই অনিয়ন গ্রেভি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।